নার্সিং স্টুডেন্টদের নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় ট্রেন্ড নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার রাজ্য শাখার কার্যালয়ে। মূলত নার্সদের এই সংগঠনের কাজকর্ম সম্পর্কে সম্যক জ্ঞান লাভের লক্ষ্যে এই উদ্যোগ। ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ত্রিপুরার রাজ্য শাখার অফিসে গণরাজ্যমণিতে। আমাদের এই অফিসের নিয়ম হলো ট্রেন নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কি এবং এটার ফাংশন কি, এই সম্বন্ধে যত রকমের নার্সিং পড়ুয়ারা আছে, এএনএম থেকে এমএসসি বিএসসি নার্সিং যত কিছুই আছে, প্রত্যেকের সিলেবাসই আছে। প্রত্যেকটা রাজ্যের স্টেট ব্রাঞ্চ কেমন অফিসটা বা এটার ফাংশন কি স্টুডেন্টদেরকে জানানো, এটা আমাদের সিলেবাসের মধ্যেই পড়ে। যেটা ত্রিপুরা রাজ্যে কোনোদিন আমাদের আগে এরকম স্টেট ব্রাঞ্চ ছিল না। আমরা 2019 সালের 21শে এপ্রিল ইলেকশনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে প্রথম এই রাজ্যে টিএনএআই এর রাজ্য শাখা অফিস খুলি। আমরা একটা ভাড়া বাড়িতে আছি। এখন পালা করে রাজ্যের 15 থেকে 16টা নার্সিং স্কুল কলেজ যেগুলি আছে, পালা করে প্রত্যেক স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা পালা করে এখানে আসে ভিজিটে। আজকেও যেমন দুর্জনগরের আইএনএস স্কুল থেকে নার্সিং স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা এসছে, সঙ্গে ফ্যাকাল্টিরাও এসছেন। আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট বা ইলেক্টেড মেম্বার যারা আছি, আমরা তাদেরকে বুঝতে দিচ্ছি টিএনআই কী, কেন, এবং তাদের ভবিষ্যতে এই অ্যাসোসিয়েশনের আয়ত্তে আন্ডারে থাকলে কী কী সুবিধা পাবে এবং কী করে কী করতে হবে সেগুলি সম্বন্ধে ওদেরকে আমরা বুঝাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হলাবোল।